আশা করবো তোমরা সবাই ভালো আছো আমার নাম অমিত হাজরা তো আজকে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের মাঠ কবে থেকে শুরু হতে পারে মেন পরীক্ষার সিলেবাস এবং কত পেলে মেন পরীক্ষায় পাশ হতে পারে তা নিয়ে আলোচনা করব তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি গ্রো হতে সাহায্য করো তো চলো দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক তো দেখো অনেক দিনের অপেক্ষার পর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল রেজাল্ট আউট হলো এখানে প্রিলি পরীক্ষায় পাশ করেছে প্রায় এক লাখ সাত হাজার ক্যান্ডিডেট তার মধ্যে নারী পুরুষ উভয়ই রয়েছে এবার মাঠ কবে থেকে শুরু হতে পারে সে সবার শেষে বলবো সেটা এখন চলে যাব যে এই পরীক্ষার মেন পরীক্ষা অর্থাৎ ডাব্লুবি কনস্টেবল এর মেন পরীক্ষার কী সিলেবাস রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন যে তোমাদের এটা হচ্ছে ফাইনাল রিটার্ন এক্সামের সিলেবাস ফুল মার্কস কত এইটটি ফাইভ অর্থাৎ পঁচাশি নম্বরের পরীক্ষা হবে মেন পরীক্ষা ওকে এখানে পঁচাশিটি টি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে প্রত্যেকটি নম্বর থাকবে এক নম্বর করে এবং টাইম থাকবে এক ঘন্টা ঠিক আছে ভাষা থাকবে বেঙ্গলি এবং নেপালি অর্থাৎ বাংলা এবং নেপালিতে কোশ্চেনটা থাকবে বুঝে গেল এবার সিলেবাস নিয়ে আলোচনা করি তো দেখো কনস্টেবলের সিলেবাসে চারটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস মানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে বুঝি এবং জেনারেল নলেজ মানে প্রত্যেকটি বিষয় থেকে কোশ্চেন আসতে পারে তার মানে ইতিহাসও আসতে পারে ভূগোল আসতে পারে অর্থনীতি অল্পবিস্তর আসতে পারে সংবিধান থেকে অল্পবিস্তর আসতে পারে তো জেনারেল নলেজের এই পোর্শানটা কিন্তু খুবই হিউজ জেনারেল অ্যাওয়ারনেস মানে তোমরা এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স সি রাখতে হবে অর্থাৎ ধরো তোমাদের এখন রেজাল্ট বেরোলো এখন মাঠ পাস মাঠ হবে মাঠ হওয়ার পর মাঠ পা কমপ্লিট হয়ে যাওয়ার পর এক থেকে দু মাস পর তোমাদের মেন পরীক্ষা হবে তো যেদিন ধরো তোমাদের মাঠ পাস হলো তার লাস্ট এক বছরের তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করলে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু আসবে এবং তার সাথে জেনারেল অ্যাওয়ারনে জেনারেল নলেজ যেটা অর্থাৎ ইতিহাস ভূগোল অর্থনীতি সংবিধান এগুলোও কিন্তু পড়তে হবে সেকেন্ড পার্ট হচ্ছে ইংলিশ আচ্ছা জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে প্রশ্ন থাকবে পঁচিশটা নাম্বার থাকবে পঁচিশ ইংলিশের ক্ষেত্রেও তাই ইংলিশের ক্ষেত্রেও পঁচিশটি কোয়েশ্চেন থাকবে নাম্বার থাকবে পঁচিশ ওকে এই ইংলিশের মধ্যে কি থাকবে সেখানে ইডিয়াম ফ্রেজ থাকবে ভয়েস চেঞ্জ দিল দিয়ে চারটে অপশান দিল যে কোনটা কারেক্ট হবে সেটা তোমাদের চুজ করতে হতে পারে ন্যারেশন চেঞ্জও দিতে পারে সিনোনেম অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ সমর্থক শব্দ এগুলোও কিন্তু আসতে পারে এবার আসবো ম্যাথামেটিক্সে দেখো ম্যাথামেটিক্সে এলিমেন্টরি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক লেভেলের যে ম্যাথ সেটা করতে হবে কিন্তু বলে থাকে কিন্তু যেহেতু এরই কম্পিটিটিভ পরীক্ষা এবং তোমরা আর এখন পশ্চিমবঙ্গ পুলিশের যে কোনো পরীক্ষাতেই যে লেভেলের ম্যাথামেটিক্স আসছে তা কিন্তু খুবই টাফ বলা চলে তাই ম্যাথামেটিক্সটা খুবই ভালো করে প্র্যাকটিস করো আজ থেকে যদি তোমরা প্র্যাকটিস করতে লাগো তাহলে কোনো অসুবিধা হবে না আর পিলিতেও দেখেছো যে ম্যাথামেটিক্স কী লেভেলের ছিল এবং ম্যাথামেটিক্স ডিসাইড করেছে যে কারা পিলি পাস করবে কারা করবে না তোমরা সেটা টের পেয়েছ এখন ম্যাথামেটিক্স থাকবে কুড়ি নাম্বার তোমাদের এই কুড়ি নাম্বার কিন্তু সিকিওর করতে হবে ওকে এরপর আসবো রিজেনিং রিজেনিংয়ের ক্ষেত্রেও দেখো পনেরো নম্বর রয়েছে রিজেনিংয়েও রয়েছে পনেরো নম্বর রিজেনিং পোর্শনটা খুব একটা টাফ কিন্তু হবে না রিজনং পোর্শানে যেগুলো সিরিজ থাকবে সম্পর্ক বাঁচতে দেবে যেগুলো অর্থাৎ রিলেশনশিপ এগুলো দেয় ডিটেকশান সেন্স টেস্ট এগুলো আসবে মানে ইজি লেভেলের যেগুলো সেগুলো আসবে খুব যেগুলো টাইম লাগে সেগুলো কিন্তু আসবে না ইত্যাদি এগুলো কিন্তু আসার চান্স খুব কম যেগুলো সিম্পল সিম্পল রেজনিং আসে সেইগুলিই আসবে সেগুলোই একটু টাপ লেভেলের দেবে যেগুলো খুব টাইম লাগে অর্থাৎ পাঁচ সাত মিনিট লেগে যায় সেই সেই প্রশ্ন থেকে কিন্তু রিজনিং দেবে না তোমাদের মেন ফোকাস করতে হবে ইংলিশ ম্যাথামেটিক্স এবং জেনারেল অ্যাওয়ারনেস রিজনিংটা যে লেভেলে থাকবে তোমরা পারবে মাঝে মাঝে করবে সপ্তাহে তোমাদের যদি অঙ্ক নিয়ে দুর্বলতা থাকে তোমরা অঙ্কতে একটু বেশি টাইম দেবে রিজনিং ওরই মধ্যে দেবে চার দিন ম্যাথ করলে দুদিন রিজনিং করলে হবে করবে বুঝে গেল এবং আরেকটি ইন্টারেস্টিং জিনিস তোমাদের বলে দিই এখানে দেখো নেগেটিভ মার্কিংও থাকবে নেগেটিভ মার্কিং থাকবে ওকে অর্থাৎ চারটে ভুলে এক নম্বর কাটা যাবে অর্থাৎ একটা ভুল করলে তুমি পয়েন্ট টু নম্বর কাটা যাবে তোমার ঠিক আছে এবার এই মেনের যে রেজাল্ট মেনে তুমি চেষ্টা করবে মেনে বেশি স্কোর করা ওকে মেন পরীক্ষা তোমাদের বেশি স্কোর করতে হবে কারণ মেনের যে রেজাল্ট তার সাথে কিন্তু ইন্টারভিউ রেজাল্টটা যোগ হবে ইন্টারভিউ যে নম্বর তুমি পাবে সেই নাম্বারটা যোগ হবে যোগ হয়ে মেরিট লিস্ট তৈরি হবে অর্থাৎ প্রিলিতে তুমি কি পেয়েছো না পেয়েছো কারো জানার কোনো দরকার নেই প্রিলি হচ্ছে জাস্ট পাস করলেই হয় কিন্তু মেনের ক্ষেত্রে সেটা নয় মেনের ক্ষেত্রে তুমি মেনে যে নাম্বারটা পাবে তার সাথে ইন্টারভিউ নাম্বারটা যোগ হবে হয়ে মেরিট লিস্ট তৈরি হবে তাই চেষ্টা করো মেনে যতটা সম্ভব বেশি নাম্বার তোলার কারণ ইন্টারভিউ কিন্তু তোমার হাতে থাকবে না সেখানে কত দেবে না দেবে তোমাদের কোনো আইডিয়া থাকে না সেখানে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার তার মন মর্জি এই তোমাকে বেশি নাম্বার দিতে পারে কম নাম্বার দিতে পারে কিন্তু তোমাদের মেন পরীক্ষা যেহেতু তোমার হাতে রয়েছে তুমি সেটা বেশি পরিমাণ পরিশ্রম করে তুমি নাম্বারটি আনতে পারবে ওকে এবার যাবো মাঠ কবে শুরু হচ্ছে দেখো মাঠ শুরু হওয়ার দুটো পসিবিলিটি আছে দুটো জিনিস হতে পারে এক হচ্ছে আজ থেকে পনেরো কুড়ি দিনের মধ্যে মাঠ স্টার্ট হয়ে গেলো ঠিক আছে আজ থেকে পনেরো কুড়ি দিনের মধ্যে মাঠ স্টার্ট হয়ে গেল আর দুই হচ্ছে পরের বছর দুর্গা পর মাঠ হওয়া ওকে তো এক নাম্বার পসিবিলিটি হচ্ছে আজ থেকে পনেরো কুড়ি দিনের মধ্যে মাঠ স্টার্ট হয়ে যাওয়া দুই নাম্বার পসিবিলিটি হচ্ছে দুর্গা পর কেন বলছি কেন বলছি দেখো আজ থেকে যদি ধরো মাঠ আজকে ধরো তোমাদের নোটিফিকেশান দিলো তো জেনারেলি যেটা হয় জেনারেলি যেটা হয় তোমাদের বলছি পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত রিক্রুটমেন্ট ক্ষেত্রে এটাই ফলো হয় যেদিন থেকে মাঠ শুরু হবে তার ন্যূনতম কুড়ি দিন আগে নোটিফিকেশান দেওয়া হয় তো আজকের কত তারিখ যাচ্ছে হিসাব করো আমি ধরছি কুড়ি দিন দিল না দশ দিন দিল ঠিক আছে এবার দশ দিন দিল এবার যদি তোমার এই সপ্তাহের মধ্যে নোটিফিকেশান না পাও তাহলে জানবে যে এখন আর মাঠ হওয়ার সম্ভাবনাটা খুব কম ওকে যদি নোটিফিকেশান এই সপ্তাহের মধ্যে পেয়ে যাও তাহলে তোমাদের একটু কষ্ট হবে কারণ মোটামুটি ধরো পনেরো দিন নোটিফিকেশান পর নোটিফিকেশান দেওয়ার পর পনেরো দিন টাইম পাবে তারপর তোমরা মাঠ শুরু হবে এবং ওই এক লক্ষ ছেলের মাঠ করাতে ন্যূনতম তোমাদের বলাই যে দশ থেকে পনেরো দিন টাইম লাগবে ওকে এবং তাহলে মাঠটা কখন হবে চৈত্র শেষ বৈশাখের প্রথম সেই টাইমে কীরকম টেম্পারেচার থাকে সেটা তোমরা সবাই জানো এবং মাঠের যারা গেছো তাদের নিশ্চয়ই এক্সপিরিয়েন্স আছে যে সকালে লাইন দিতে হয় সাড়ে চারটে পাঁচটায় আগে তোমরা লাইন দাও এবং বিকাল পর্যন্ত মাঠ চলে তো এরকম অতীত অভিজ্ঞতা পশ্চিমবঙ্গ পুলিশে এমনও হয়েছে যে একবার কলকাতা পুলিশ কনস্টেবল মাঠ হচ্ছিলো অনেক বছর আগে তো তখন কিন্তু ক্যান্ডিডেটরা একজন মারা গেছিলো এবং অনেক অসুস্থ হয়ে পড়েছিল সেই কারণে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এটাই চেষ্টা করে যে গরমের টাইমটা এড়িয়ে চলার এবার দুটো পসিবিলিটি আছে বললাম যে এক হচ্ছে তোমাদের পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে মাঠ স্টার্ট হবে দুই হচ্ছে দুর্গা পুজোর পর দেখো তোমাদের কোনটি হয় আশা করবো তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি গ্রো হতে সাহায্য করো ধন্যবাদ